বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ওভারে 17 রান নিলেন মহেন্দ্র সিং ধোনি। নাটকীয়তায় ভরপুর ম্যাচের শেষ ওভারে ধোনির বিধ্বংসী ব্যাটিংয়ে পরাস্ত হয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। জয়দেব উনাটকাটের বলে 2-4-1 ছক্কা হাঁকিয়েছেন ধোনি। অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ ওভারে 17 রান নিয়ে চেন্নাই সুপার কিংসকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন ধোনি। এদিকে দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 155 রান তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সূর্যা কুমার যাদব ও তিলক বর্মা। তিলক বর্মা করেছেন 43 বলে 51 রান, যাদব করেছেন 32 রান, তাতেই 155 রানের সংগ্রহ পেয়েছে তারা। জবাবে এই রান তারা করতে নেমে শুরুটা খুব ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিলেও রবীন থাপ্পা থামে 30 রানে। এরপর আম্বুজি রায়ডু করেছেন 40 রান। শেষ ওভারে চেন্নাই সুপার কিংস এর প্রয়োজন ছিল 17 রান, আর সেই ওভারে জয়দেব উনাটকাটের বলে পুরো 17 রান তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। দিন 215.38 স্ট্রাইক রেটে ব্যাটিং করা ধোনি করেছেন 13 বলে 28 রান। তার অপরাজিত 28 রানের ইনিংসটি সাজানো ছিল 1টি ছক্কা ও 3টি চারে, তাতেই জয় নিশ্চিত হয়ে যায় চেন্নাই সুপার কিংসের।